সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা 1216। অদ্য আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পাস, 2018-19 চতুর্থ প্রস্তরের মোগল আক্রমণের প্রাক্কালে ভারতের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি মোগল শাসনামলের ইতিহাসের উৎস সম্পর্কে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যাপক আলোচনা করেছি। আজকে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ 2018-19 সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এটি দ্বিতীয় ক্লাস। তো আমি আমার ক্লাসের শুরুতেই আমার মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমার সহকর্মীবৃন্দ, অত্র কলেজের শিক্ষার্থী সহ দেশের সকল শিক্ষার্থীকে এবং যারা ইতিহাস বিষয়ে জানার জন্য আগ্রহী তাদের আমার অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতের আর্থসামাজিক অবস্থা। এ কথা বলার অপেক্ষা রাখে না যে ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা বা অধ্যায় হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লগ্নে তথা সুলতানি আমলের পতনের শেষ পর্বে ভারতের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল সেটা ঐতিহাসিকদের নিকট খুবই এক গুরুত্বপূর্ণ বিষয়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর লোদি বংশের ধ্বংসস্তূপের উপর এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে মুঘল বিজয়ের প্রাক্কালে সুলতানি আমলের শেষ দিকে অর্থাৎ লোদি বংশের পতনের চূড়ান্ত সময়ে এদেশের মানুষের মধ্যে এক চরম অস্থিরতা বিরাজ করছিল। এখানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা এবং অর্থনৈতিক অসাম্য বন্টন, সামাজিক সাংস্কৃতিক অনৈক্য ছিল এই সময়ের আর্থসামাজিক অবস্থার প্রধান বৈশিষ্ট্য। এরকম একটি সময়ের মধ্যে সাম্রাজ্য প্রতিষ্ঠাকারী সম্রাট বাবর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় অঞ্চলকে বেছে নিয়েছিলেন। নিচে আমরা মুঘল বিজয়ের প্রাক্কালে তথা মুঘল আক্রমণের প্রাক্কালে ভারতের আর্থসামাজিক অবস্থার আলোচনা করব। প্রথম পর্যায়ে আমরা সামাজিক অবস্থা এবং দ্বিতীয় পর্যায়ে আমরা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে আমি ব্ল্যাকবোর্ডে লিখে বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে পরিষ্কার করতে চাই। আমি প্রথমে আলোচনা করব মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা। এখানে উল্লেখ্য যে মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা আলোচনা করতে গেলে ভারতের বসবাসকারী সিংহভাগ
জনগোষ্ঠী সম্পর্কে আমাদের ধারণা থাকা আবশ্যক। তো আমরা সামাজিক অবস্থা আলোচনা করা শুরুতে সে সময়ে জনসাধারণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এই মুসলিম সমাজ, আর দুই নম্বর হচ্ছে হিন্দু সমাজ। আমরা প্রথমে এই মুসলিম সমাজ নিয়ে আলোচনা করব। সুলতানি আমলের শেষের দিকে তথা মুঘল বিজয়ের প্রাক্কালে এই মুসলিম সমাজের অবস্থা যথেষ্ট ভালো ছিল এবং এই মুসলিমরা সাধারণত ভারতবর্ষে বহিরাগত ছিল। তারা তুর্কি, আফগান, মুঘল, আরব, ইরান প্রভৃতি দেশ থেকে নৌপথে ভারতীয় উপমহাদেশে আগমন করে এবং তারা তাদের ব্যবসায়ের সাথে সাথে তারা ইসলাম ধর্ম প্রচার করে এক ধরনের মানুষের কাছে, বিশেষ করে নিম্ন শ্রেণীর ভারতীয় জনগোষ্ঠীর কাছে ইসলাম ধর্মকে গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হয়। সেজন্য আমরা দেখি যে এই ভারতীয় উপমহাদেশে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে নিম্নমানের বা নিম্ন শ্রেণীর হিন্দু গোষ্ঠীর কাছে যারা নির্যাতিত হয়েছিল শাসক গোষ্ঠী কর্তৃক এবং অভিজাত শ্রেণী কর্তৃক যারা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত এবং বৈষম্যের শিকার হয়েছিল, তারা মূলত এই বহিরাগত তথা প্রবাসী বা বিদেশ, ইরান, মধ্যপ্রাচ্য, তুর্কিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশ থেকে আগত মুসলিমদেরকে তারা স্বাগত জানায়। এবার আমরা মুসলমানদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। এই মুসলিমদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করার প্রথমে আমরা বলতে পারি যে মুসলিম জনগোষ্ঠী চার শ্রেণীতে বিভক্ত ছিল। মুসলিম জনগোষ্ঠীকে চার ভাগে ভাগ করা যায়। তার এক নম্বর হচ্ছে এই শাসক শ্রেণী, দুই নম্বর হচ্ছে অভিজাত শ্রেণী, তিন নম্বর হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, আর এই চার নম্বর হল সাধারণ বা নিম্ন শ্রেণী। এখানে আমরা বলতে পারি যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সর্বপ্রথম বা সর্বাগ্রে ছিল শাসক শ্রেণী। এই শাসক শ্রেণীর মধ্যে আমরা বুঝি যাদের কর্তৃক দেশ শাসিত হতো, নিয়ন্ত্রিত হতো, যেমন মোগল বংশের বাবর, আকবর, হুমায়ুন, সুলতানি আমলের মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ, ইকতারউদ্দিন আলাউদ্দিন খলজি, এরকম অনেক শাসক শ্রেণী যারা যাদের দ্বারা এই এলাকায় ইসলামের ধারাবাহিকতা শুরু হয়েছিল।
তারা উচ্চস্থানে উচ্চস্থানে তাদের অবস্থান ছিল এবং তারা সম্মানের দিক দিয়ে সবচেয়ে বেশি সম্মান ভোগ করত। তারপরে আমরা বলবো অভিজাত শ্রেণী। অভিজাত শ্রেণী হলো যারা শাসকদের নিয়ন্ত্রণে থেকে তাদের সাথে সবচেয়ে নিকটবর্তী বা কাছের সম্পর্ক বজায় রেখে জনগণের সাথে এবং শাসকবর্গের মধ্যে সেতুবন্ধন রচনা করেছিল। অর্থাৎ শাসক শ্রেণী এবং জনগণের মধ্যে যাদের দ্বারা সম্পর্ক টিকিয়ে রাখতে পেরেছিল বা সম্পর্ক চলমান ছিল, সেই শাসক শ্রেণী এবং সাধারণ জনগোষ্ঠীর মধ্যে যাদের দ্বারা সম্পর্কের সেতুবন্ধন চলমান ছিল, যাদের দ্বারা, তারাই হলো অভিজাত শ্রেণী। আর এই অভিজাত শ্রেণীর প্রভাব ছিল সমাজে শাসক শ্রেণীর পরবর্তীতে এবং তারা সবসময়ই এই শাসক শ্রেণীর সহযোগিতায় বা তাদের সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে নিজেরা নিজেদেরকে নিয়োজিত রেখে সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের নিকট থেকে কর এবং অন্যান্য অর্থনৈতিক রাজস্ব আদায় তাদের মধ্যে দিয়ে সম্পাদিত হতো। এজন্য এই শাসকদের পরে এই অভিজাত শ্রেণীর সামাজিক অবস্থান ছিল। এবার আমরা মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে আলোচনা করব। মধ্যবিত্ত শ্রেণী ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে আপামর জনসাধারণ, যারা সাধারণ জনগোষ্ঠীর উপরে, অর্থাৎ সবচেয়ে নিম্নে যারা সমাজে অবস্থান করত তাদের উপরে এবং অভিজাত শ্রেণীর নিচে, এই দুই শ্রেণী মানে অভিজাত শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মাঝখানে যাদের অবস্থান ছিল তারা হলো মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর সিংহভাগ লোক বিভিন্ন ধরনের পেশাগত তারা দায়িত্ব পালন করত এবং তারা খাদ্য, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন ধরনের তৈজসপত্র, অলঙ্কার আদি এসব নির্মাণের সাথে নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন। আর সবচেয়ে যে গোষ্ঠী সেটা হলো সাধারণ বা নিম্ন শ্রেণী। এই শ্রেণীর মানুষ সাধারণত অভিজাত শ্রেণীর শাসক গোষ্ঠীর, তারপরে মধ্যবিত্ত শ্রেণীর বাড়িতে বা তাদের পরিচালিত কোনো প্রতিষ্ঠানে সেবা সরবরাহ করত এই সাধারণ শ্রেণী বা নিম্নমানের শ্রেণী, এবং তারা নিজেদের শাসন ক্ষমতার অনেক দূরে তারা অবস্থান করত এবং তারা বলতে গেলে ঐতিহাসিকদের দৃষ্টিতে তারা শোষিতই হতো বেশিরভাগ মানুষ, এবং অনেক ঐতিহাসিক তাদেরকে দাসদের জীবনের সাথে তুলনা করেছেন এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে দুনিয়াতে, অর্থাৎ মৃত্যুর পূর্বে এই দুনিয়াতে বসবাসকারী সময়ে তারা সূর্যের আলো দেখতে পেত না, তাদের স্বাধীনতা বলতে কিছু ছিল না এবং তাদের নিজস্ব সত্তা বলতেও কিছু ছিল না। সামাজিক অভিজাত শ্রেণী শাসক শ্রেণীর ইচ্ছার বাস্তবায়নের প্রধান উপাদান ছিল এই নিম্ন শ্রেণী। এবার আমরা শ্রেণী বিন্যাসের পরে মুসলিম সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠী নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা আলেম সমাজের নাম উল্লেখ করতে পারি। এক ক হচ্ছে ক হল আলেম শ্রেণী। মুঘল বিজয়ের প্রাককালে আলেম শ্রেণীর যথেষ্ট সম্মান ছিল, জনসাধারণের নিকটে তারা সম্মানের পাত্রে আসন ছিল। সার্বিক বিবেচনায়
আলাউদ্দিন খিলজি এবং মোহাম্মদ বিন তুগলুকের সময়ে আলেমরা নিগৃহীত হলেও অন্যান্য শাসকবর্গ এবং এই দুই শাসক ব্যতীত অন্যান্য শাসকের সময় আলেম শ্রেণী সমাজের এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন এবং তারা মানুষের শ্রদ্ধার পাত্র হিসাবে বিবেচিত হতেন। মোট কথা, সার্বিক বিবেচনায় জনসাধারণের নিকট বা মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের আলেম সমাজ সম্মানের পাত্র হিসাবে বিবেচিত হতেন। এবার আমরা মুসলিম শাসন মুঘল বিজয়ের প্রাক্কালে মুসলমানদের প্রথা সম্পর্কে আলোচনা করব। মুঘলদের বিজয়ের প্রাক্কালে ভারতীয় মুসলমানদের মধ্যে বিভিন্ন পেশার দেখতে পাওয়া যায়, তার মধ্যে বিভিন্ন প্রথা দেখতে পাওয়া যায়, তার মধ্যে আমরা প্রথা পার্বণ দেখতে পাওয়া যায়। তার মধ্যে আমরা দেখি মুসলমানরা দুই ঈদ তাদের প্রধান উৎসব পর্ব ছিল। এরপরে আমরা দেখতে পাই সে সময়ে আশুরা, শবে বরাত, শবে কদর, আকিকা, খতনা বা মুসলমানি, এইসব প্রথাসমূহ মুসলমান সমাজে প্রচলিত ছিল। তাছাড়াও অনেক ক্ষেত্রে মানুষ মৃত্যুর পরে তার কুলখানির মতো প্রথাও এ সমাজে প্রচলিত ছিল। সেখানে এই ধরনের প্রথা ছাড়াও বিভিন্ন পার্বণ উৎসব উপলক্ষে তাদের মধ্যে নানা ধরনের প্রতিযোগিতার ব্যবস্থাও হতো এবং এখানে নানা ধরনের পুরস্কার এইসবের ব্যবস্থাও ছিল। এবার আমরা মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের পোশাক এবং খাদ্য সম্পর্কে আলোচনা করব। আমরা এটা সবাই জানি যে ভাতে মাছে বাঙালি, এই বাঙালি ভারতীয় উপমহাদেশের একটি অবিচ্ছেদ্য জনগোষ্ঠী, কাজেই অন্যান্য জনগোষ্ঠীর সাথে বাঙালি সম্প্রদায়ের খাদ্য এবং পোশাকের সাদৃশ্য থাকবে, এটা স্বাভাবিক। সেজন্য আমরা দেখি যে ভাত, মাছ, মাংস, রুটি এসব খাবার মুসলমানরা গ্রহণ করতে পছন্দ করত এবং ভারতীয় উপমহাদেশের মুসলিম সমাজের নারীরা তারা শাড়ি পরিধান করত, ওড়না ব্যবহার করত এবং তারা যথেষ্ট ধর্মীয় আচার আচরণের আলোকে তাদের পোশাক পরিচ্ছদ নির্বাচিত করত এবং তারা ধর্মের দৃষ্টিকোণ থেকে পোশাক নির্বাচন করে তা পরিধান করে সমাজে তারা চলাফেরা করত। আর মুসলিম পুরুষরা সাধারণত পাজামা, পাঞ্জাবি, লুঙ্গি এইসব পরিধান করে তারা সমাজে চলাফেরা করত। তো এবার আমরা ভারতীয় মুঘল আক্রমণের প্রাক্কালে ভারতীয় নারীদের সামাজিক মর্যাদা সম্পর্কে আলোচনা করব। আমরা দেখতে পাই ভারতীয় উপমহাদেশের তৎকালে তথা মুঘল বিজয়ের প্রাক্কালে মেয়েরা যথেষ্ট সম্মানের পাত্র ছিল। তারা স্বাধীনতা ভোগ করতে পারত, তবে তাদের মধ্যে ধর্মীয় অনুভূতিগুলো বেশি জাগ্রত করা হতো এবং তারা বেশিরভাগ সময় ঘরে বসবাস করত। আর দেখতে পাওয়া যায় যে সে সময় কার নারীরা স্বামীর উপর সবচেয়ে বেশি নির্ভরশীল
ছিল এবং স্বামীর গৃহকে তারা নিজেদের গৃহ হিসাবেই মনে করত। তো এই হলো মুসলমানদের সামাজিক অবস্থান। সুতরাং আমরা দেখতে পেলাম এখানে যে মুসলিম সমাজ এখানে শ্রেণীবিন্যাস রয়েছে, সে শ্রেণীবিন্যাস আমরা দেখতে পেয়েছি শাসক শ্রেণী, অভিজাত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণী। এরপর দেখেছি সমাজে আলেম সমাজের অবস্থান, তারপর আমরা মুসলিম সমাজের প্রথা সম্পর্কে এবং খাদ্য পোশাক পরিচ্ছদ, নারীর আসন এসব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা মুসলিম বিজয়ের প্রাক্কালে, সরি মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতের আর্থসামাজিক অবস্থায় যে দুটো শ্রেণীর ভাগ করা হয়েছিল, প্রথমে একটি মুসলিম সমাজ আর একটি হিন্দু সমাজ। আমরা মুসলিম সমাজের বিভিন্ন দিক, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খাদ্য খাবার, তাদের চলাফেরা, তাদের আচরণ, তাদের কৃষ্টি কালচার, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সামাজিক কার কেমন অবস্থান সে সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা হিন্দুদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। তো হিন্দু সমাজের আলোচনা করার শুরুতেই আমরা একথা বলতে চাই যে ভারতীয় উপমহাদেশের এই জনগোষ্ঠীর মধ্যে সিংহভাগ ছিল হিন্দু, হিন্দুদের বসবাস। আর হিন্দু বলতে আমরা বুঝি সাধারণত ঐতিহাসিকরা যেটা উল্লেখ করেছেন যে সিন্ধু নদীর পাড়ে বা সিন্ধু নদীকে কেন্দ্র করে যাদের বসবাস বা বেড়ে ওঠা হয়েছিল তাদেরকেই হিন্দু নামে অভিহিত করা হতো এবং এই সিন্ধু থেকে হিন্দ শব্দটি আরবদের দেওয়া। এই সিন্ধুকে রূপান্তরিত করে আরবরা হিন্দু নামে অভিহিত করে তাদেরকে বিশ্বের দরবারে এই হিন্দুস্থান, সিন্ধু নদীর পাড়ে যাদের বসবাস তাদেরকে হিন্দু, আর যেখানে এই হিন্দুদের বসবাস তাকে হিন্দুস্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। তো ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে বর্ণ বৈষম্য সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এবং এই বর্ণ বৈষম্যের কারণেই অধিকাংশ হিন্দু জনগোষ্ঠী যারা শাসক কর্তৃক, অভিজাত কর্তৃক এবং অন্য অন্য শক্তিশালী কোনো শ্রেণীগোষ্ঠী কর্তৃক অত্যাচারিত, নিপীড়িত, শোষিত এবং বঞ্চিত, বৈষম্যের শিকার হয়েছিল, তারাই সাধারণত বিদেশ থেকে আগত তুর্কিস্তান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, ইরান এসব দেশ থেকে আগত মুসলিমদেরকে তারা স্বাগত জানায় এবং হিন্দুদের বৈষম্যমূলক আচরণের নিপীড়ন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ইসলামের সুশীতল ছায়া নিয়ে এদেশের জনবসতিতে জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের আবির্ভাব হয় এবং মুসলমানদের শুভ যাত্রার সূচনা হয় ভারতীয় উপমহাদেশে এবং এক সময়ে তাদের সাহায্য সহযোগিতায় এবং হিন্দুদের অনৈক্য, বিশৃঙ্খলা এবং বৈষম্যমূলক আচরণ, শাসক শ্রেণীর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এসব কিছুর মুখে তারা বিদেশিদের বিজয়কে সহজতর করেছিল, যার ফলে আমরা দেখতে পাই যে সেই মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তারপরে মোহাম্মদ ঘুরি, তাদের দ্বারাই এই ভারতীয় উপমহাদেশের ইসলামের জয়যাত্রা শুরু হয়েছিল এবং মুসলিম জনসংখ্যার ধারাবাহিকতার সূত্রপাত ঘটিয়েছিলেন এই
শাসক শ্রেণী যারা হিন্দুদের অত্যাচার নিপীড়ন এবং বৈষম্যমূলক আচরণকে পুঁজি করে তাদেরকে তিরোহিত করার জন্য তাদেরকে প্রতিরোধ করার জন্য এদেশীয় নিষ্পেষিত নিগৃহীত নির্যাতনের শিকার এক বিশাল নিম্নমানের হিন্দু জনগোষ্ঠী এই মুসলিম আক্রমণকারীদেরকে স্বাগত জানায় এবং বিজয়ের জন্য তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে বিজয়কে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছিল। তো যা হোক, আমরা এই হিন্দু জনগোষ্ঠীর শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করতে গেলেই আমরা দেখতে পাই যে এখানে চারটি শ্রেণীর উদ্ভব লক্ষ্য করা যায়। এই শ্রেণীগুলোর মধ্যে হলো একটা হচ্ছে ব্রাহ্মণ, এক নম্বর হচ্ছে ব্রাহ্মণ, দুই নম্বর হচ্ছে ক্ষত্রিয়, তিন নম্বর হচ্ছে বৈশ্য, আর চার নম্বর হচ্ছে শূদ্র। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার শ্রেণীর জনসাধারণের সমন্বয়ে হিন্দু শ্রেণীগোষ্ঠী ছিল। এই হিন্দুদের মধ্যে জাতিভেদ প্রথা এবং শ্রেণীবিন্যাস প্রথা পূর্ব থেকেই চলে আসছিল এবং এটা আমরা আলোচনার মাধ্যমে জানতে পারব যে এই হিন্দু জনগোষ্ঠী এক শ্রেণীর সাথে আর এক শ্রেণীর দূরত্ব বজায় ছিল। পক্ষান্তরে ভারতীয় উপমহাদেশে আগত মুসলমানদের মধ্যে এই ধরনের বৈষম্য শ্রেণী ছিল না, তারা এক কাতারে একাকার হয়ে সবার উপর ধর্মীয় আদেশ সমানভাবে প্রযোজ্য হতো। কিন্তু হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় আদেশের মধ্যে তারতম্য ছিল এবং সেখানে কেউ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারত, আবার কেউ পারত না, কেউ শোষিত হতো, কেউ শাসক শোষণ করত, কেউ জুলুমের শিকার মাজলুম হতো, আর কেউ জালেম বা নির্যাতনকারী হতো। সেজন্য মুসলিম জনগোষ্ঠীর চেয়ে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে এই জাতিভেদ প্রথা তথা শ্রেণীবিন্যাস প্রথা অত্যন্ত প্রকট এবং প্রবল ছিল। আমরা এখানে যে চারটি শ্রেণীর কথা উল্লেখ করলাম, একটা ব্রাহ্মণ, আর একটা হচ্ছে ক্ষত্রিয়, আর একটা হচ্ছে বৈশ্য, আর একটা হচ্ছে শূদ্র। এই সামাজিক পদমর্যাদায় সম্মানের দিক থেকে ব্রাহ্মণরা ছিল সবার ঊর্ধ্বে, তারা অন্যান্য তিন শ্রেণীর চাইতে নিজেদেরকে ঊর্ধ্বে রেখেছিল এবং তাদের চাইতে তাদের নিজেদেরকে বেশি মর্যাদা সম্পন্ন ভাবত এবং এই ব্রাহ্মণরা ধর্মীয় ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং ধর্মের আচার অনুষ্ঠান তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হতো এবং ধর্মকে অনেক সময় তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে অন্যান্য যে শ্রেণী রয়েছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদেরকে ধর্মীয় শিক্ষাদীক্ষা থেকে দূরে রেখে ধর্মের অন্তরালে তাদেরকে এই ব্রাহ্মণরা শোষণ করত এবং ধর্মের উপর ব্রাহ্মণদের একচেটিয়া আধিপত্যকে তারা প্রতিষ্ঠা করে সমাজে অন্যান্য মানুষদেরকে নির্যাতন নিষ্পেষণের শিকারে পরিণত করেছিল। এটা তাদের স্বেচ্ছাচারিতার আচরণের বহিঃপ্রকাশ ছিল। এবার আমরা ক্ষত্রিয়দের সম্পর্কে আলোচনা করব। হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ব্রাহ্মণ শ্রেণীর পরেই ছিল ক্ষত্রিয়রা। এই ক্ষত্রিয়রা সাধারণত সেনাবাহিনীতে সৈনিকের চাকরি করত,
আর মধ্যযুগে তথা ভারত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লগ্নে বা সুলতানি আমলের পতনের শেষ পর্বে সৈনিকদের যথেষ্ট দাপট ছিল এবং পেশী শক্তির মাধ্যমে এই সৈনিকরা নিজেদের স্বার্থকে সবসময় চরিতার্থ করত। বিশেষ করে যুদ্ধক্ষেত্রের নাম দিয়ে সাধারণ জনগোষ্ঠীর নিকট থেকে অবৈধ সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুবিধা আদায় ছিল তাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং তারা যে কোনো মূল্যে এই ক্ষত্রিয়রা বৈশ্য এবং শূদ্রদের উপর তাদের প্রাধান্য বজায় রাখার জন্য সার্বিক তৎপরতায় নিজেদেরকে নিয়োজিত রাখে এবং সার্বিকভাবে এই নিম্নমানের হিন্দুদের যারা বৈশ্য এবং শূদ্র হিসাবে সমাজে পরিচিত ছিল তাদের নিকট থেকে তারা নানা ধরনের সুযোগ সুবিধা এবং সেবা গ্রহণ করত। তারা অভিজাত শ্রেণী তথা সরকারের সাথে নিজেদের সম্পর্ক অক্ষুণ্ণ রেখে বা সম্পর্ক বজায় রেখে জনসাধারণের উপর তারা তাদের নির্মম অত্যাচার চালাত, যার ফলেই বিদেশি অভিযানকে এদেশের জনগণ স্বাগত জানিয়েছিল এবং সুদূর মধ্যপ্রাচ্য, আফগান, তুর্কিস্তান এত দূর থেকে এসেও ভারতীয় উপমহাদেশে তাদের পক্ষে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা অসম্ভব হয়েছিল। আমরা দেখি যে মোহাম্মদ বিন কাসিম, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মোহাম্মদ গুরি, সুলতান মাহমুদ যারা সর্বপ্রথম ইসলামের ধারাবাহিকতা ভারতীয় উপমহাদেশের সূচনা করেছিলেন বা ইসলামের বীজ বপন করেছিলেন তাদেরকে এই দেশের জনসাধারণ স্বাগত জানায় এবং তাদের পক্ষে বিদেশি অভিযানকারীদের পক্ষে ভারতীয় উপমহাদেশে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। এবার আমরা মুঘল সাম্রাজ্যের প্রাককালে ভারতীয় জনগোষ্ঠীর হিন্দুদের শ্রেণীবিন্যাসের তৃতীয় ধাপ বৈশ্যদের সম্পর্কে আলোচনা করব। বৈশ্যরা ভারতীয় উপমহাদেশের তৃতীয় শ্রেণীর শ্রেণী হিসাবে পরিগণিত হতো। তারা সাধারণত ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করত। অভিজাত শ্রেণী, ক্ষত্রিয় শ্রেণী এবং নিম্নমান শ্রেণীর মাঝে তাদের অবস্থান ছিল। তারা সার্বিক বিবেচনায় নিম্নমানের তথা শূদ্রদের তুলনায় তাদের সামাজিক অবস্থান ভালো ছিল, কিন্তু তারা যথেষ্ট নিগৃহের শিকার হয়েছিল ভারতীয় হিন্দুদের, উচ্চ শ্রেণীর হিন্দুদের দ্বারা, এবং তারা ক্ষেত খামারে কৃষিকাজ, ফসল উৎপাদন, পশুপালন এসব করেও তারা তাদের জীবিকা নির্বাহ করত। আমরা সবচেয়ে নিচে দেখতে পাই হলো শূদ্র। এই শূদ্র জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশের হিন্দু সমাজের চতুর্থ ধাপে অবস্থান ছিল। তারা ছিল মূলত মুসলিম সমাজের নিম্ন শ্রেণী বা সাধারণ শ্রেণীর বিকল্প মাত্র। আর এই নিম্ন শ্রেণীর অর্থাৎ শূদ্র শ্রেণীর মাধ্যমে তারা তাদের জীবনের সব কিছু উৎসর্গ করত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য শ্রেণীর সেবায়। অর্থাৎ সেবাই ছিল তাদের পেশা। জুতা সেলাই করা, চামড়ার কাজ করা, তদানীন্তন সময়ের এই টয়লেট বা বাথরুম এসব তৈরি করে দেওয়া এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব করা, তারপরে অভিজাত শ্রেণীদের কাপড় পোশাক পরিচ্ছদ ধৌত করে দেওয়া, মাথার চুল কেটে দেওয়া, ক্ষৌরকর্ম করা, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইসব ছিল এই
বর্ষদের প্রধান কাজ। এবার আমরা হিন্দু সমাজের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করব। তো হিন্দু জনগোষ্ঠীর মধ্যে অধিকাংশ জনগণ রাজনৈতিকভাবে স্বাধীনতা ভোগ করত, তবে অর্থনৈতিকভাবে তারা স্বাধীনতা ভোগ করতে পারত না। এই মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের হিন্দুদের মধ্যে স্বাধীনতার ধারাবাহিকতা বজায় ছিল। এ সময়ে হিন্দুদের সম্পর্কে ঐতিহাসিক আলি ফেস্টন মন্তব্য করেছেন যে এ যুগে ধর্ম পালনের হিন্দুদের উপর কোনো উৎপীড়ন করা হতো না, তখন হিন্দুরা স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোগ করতে পারত। অর্থাৎ ঐতিহাসিক এলি ফেস্টন তার বক্তব্যে এটাই বলেন যে হিন্দুরা ধর্মীয়ভাবে এবং অন্যান্যভাবে স্বাধীনতা ভোগ করত। এবার আমরা হিন্দু সমাজের রীতিনীতি সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে প্রত্যেক জাতির জনগোষ্ঠীর জনপদের একটি আলাদা আলাদা স্বকীয়তা কৃষ্টি কালচার রয়েছে। ভারতীয় উপমহাদেশে বসবাসকারী তৎকালীন হিন্দুদের মধ্যেও সেই ধারাবাহিকতা বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমরা দেখি সে সময়ে হিন্দুরা বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠান পালন করত। তার মধ্যে ছিল যেমন সরস্বতীর পূজা, কালী পূজা, তারপরে এই যে চরক বা জ্যৈষ্ঠ মাসের সরি বৈশ চৈত্র মাসের যেটা হয়ে থাকে চরক, চরকে চড়ে দেবতার সন্তুষ্টির জন্য নিজেকে চরকে ঝুলিয়ে নিজের ধর্মীয় অনুশীলন সম্পাদন করা, এগুলো তাদের রীতিনীতির মধ্যে ছিল। এখানে এই রীতিনীতির মধ্যে যদি উল্লেখ করি তাহলে আমাদের বলতে হয় যে হিন্দুদের প্রধান নীতি হচ্ছে স্বগোত্রীয় গোত্রের মধ্যে তাদের বিবাহসাদী সম্পাদিত হতো। ভিন্ন গোত্রের মধ্যে অর্থাৎ শূদ্ররা শূদ্রদের সাথে, বৈশ্যরা বৈশ্যদের সাথে, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়দের সাথে, ব্রাহ্মণরা ব্রাহ্মণদের সাথে তারা তাদের আত্মীয়তা বা বৈবাহিক সম্পর্ক সম্পাদন করত। অন্যান্য শ্রেণীগোষ্ঠীর সাথে বিবাহবন্ধন থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। এবার আমরা হিন্দুদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আলোচনা করব। মুঘল বিজয়ের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের সিংহভাগ জনগোষ্ঠী হিন্দুরা তাদের পোশাক পরিচ্ছদের মধ্যে তারা ধুতি পরিধান করত, পাজামা পাঞ্জাবি পরত তারা, এবং হিন্দু নারীরা শাড়ি পরত। এবং মুসলমানদের আগমনের সাথে সাথে মুসলমানদের পর্দা প্রথায় অনুপ্রাণিত হয়ে অনেক হিন্দু রমণীরা নিজেদের মাথায় কাপড় দিত, ওড়না ব্যবহার করত, এবং অনেকটা মুসলমানদের আদলেই তারা পর্দা ব্যবস্থাপনার মধ্যে রেখে নিজেদেরকে চলাফেরা করাতো। তো হিন্দুদের অনেক পোশাক পরিচ্ছদের আবির্ভাব হয়েছিল এই মুসলমানদের পোশাক পরিচ্ছদ থেকে অনুপ্রাণিত হয়ে। সেজন্য আমরা এই অনেক ক্ষেত্রে তৎকালীন সময়ে হিন্দুদের পোশাক পরিচ্ছদ আর মুসলমানদের পোশাক পরিচ্ছদের মধ্যে পার্থক্যটা
খুবই সীমিত ছিল। তবে এখানে উল্লেখ্য যে তারা শালীনতা বজায় রেখে শালীনতার মধ্য থেকে যে পোশাক পরিচ্ছদ করা মানুষের জন্য গ্রহণযোগ্যতা রয়েছে এই ধরনের পোশাকই তারা নির্বাচন করত এবং বেহায়াপনা বা আপত্তিকর কোনো পোশাক পরিচ্ছদ তারা পরত না বা পরা থেকে তারা বিরত ছিল বলে ঐতিহাসিকদের ধারণা। এবার আমরা হিন্দুদের খাদ্য সম্পর্কে আলোচনা করব। আমরা যেমন ইতিমধ্যে উল্লেখ করেছি যে মুসলমানরা মাছ মাংস ভাত রুটি এসব গ্রহণ করত, অনুরূপভাবে হিন্দুরাও এই দেশেরই জনগোষ্ঠী, মুসলমানরাও অধিকাংশ এই দেশেরই জনগোষ্ঠী, কাজেই তাদের মধ্যে খাবারের পার্থক্যটা খুব সীমিত ছিল বা নাই বললেই চলে। হিন্দুরাও মাছ ভাত সীমিত আকারে মাংস ভক্ষণ করত, রুটি জব গম থেকে উৎপাদিত খাদ্য তারা তাদের জীবন নির্বাহের ক্ষেত্রে স্থান দিয়েছিল। এবার আমরা হিন্দুদের বিভিন্ন পেশা সম্পর্কে আলোচনা করব। মুঘল বেজায়ের প্রাককালে ভারতীয় উপমহাদেশের হিন্দুরা নানা পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিল। তারা সাধারণত মুসলিম বিজয়ের প্রাককালে মোগল বিজয়ের প্রাককালে পূর্ববর্তী যে মুসলিম শাসক গোষ্ঠীরা ছিল তাদের দালান কোঠা তৈরি করে দেওয়া, তাদের খাদা খাবার সরবরাহ করা, তাদের বিভিন্ন অলঙ্কার আদি তৈরি করে দেওয়া অর্থাৎ কারিগরের কাজ করা, ধোপানাপিতের কাজ করা এবং সেবামূলক অনেক ক্ষেত্রে এই হিন্দু জনগোষ্ঠীর ব্যবসা পরিচালনা করা এইসব কাজে তারা তাদেরকে নিয়োজিত ছিল এবং অনেক ক্ষেত্রে হিন্দুরা সেনাবাহিনীতেও যোগদান করত এবং রায় মেহতা প্রভৃতি শ্রেণীবিন্যাসের মাধ্যমে তারা তাদের সামাজিক মর্যাদার প্রকাশ ঘটাত। এখানে হিন্দুদের মধ্যে পেশার ক্ষেত্রে কর্মকার স্বর্ণরৌপ্য তৈরি করে দেওয়া, রাজমিস্ত্রির কাজ করা, তারপরে পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে দেওয়া এইসব পেশা এবং অনেক ক্ষেত্রে মুঘল বিজয়ের প্রাককালে শিক্ষিত হিন্দুরা রাজা বাদশাহর দরবারে লেখকের কাজ করত, দলিল সম্পাদনের কাজ করত, সৈনিকের পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখে এবং বিভিন্নভাবে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রেখে সমাজের তথা রাষ্ট্রের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছিল। এবার আমরা উপরের এই আলোচনা থেকে অর্থাৎ মুসলমানদের বিভিন্ন শ্রেণী আলেম সমাজের অবস্থা, তারপর মুসলমানদের খাদ্য, নারীর স্থান, তাদের পোশাক পরিচ্ছদ, হিন্দু সমাজের মধ্যে সামাজিক শ্রেণীবিন্যাস, হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা, হিন্দুদের রীতিনীতি, খাদ্য পোশাক পরিচ্ছদ, নারীদের অবস্থান সমাজে, তাদের অর্থাৎ হিন্দুদের বিভিন্ন পেশা সম্পর্কে আলোচনা করলাম। সর্বশেষ আমরা এটা বলতে পারি যে মুঘল বিজয়ের প্রাককালে ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে বহিরাগত বা বাহির থেকে আগত ছিল মুসলমানরা বেশিরভাগ, আর অধিকাংশ জনগোষ্ঠী ছিল স্থানীয় বা হিন্দুরা। তাদের এই জীবন আচরণ সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করলাম এবং এটা ঐতিহাসিকদের নিকট যথেষ্ট গুরুত্ব বহন করে আছে এজন্যে যে
তাদের সামাজিক রীতিনীতি, শ্রেণীবিন্যাস, বৈষম্য ইত্যাদি বিষয় বিবেচনা করেই মোগলদের পক্ষে এই এলাকায় অভিযান করা উচিত না অনুচিত সেটা তারা নির্ণয় করতে সক্ষম হয় এবং তারা তাদের করণীয় ঠিক করে যথোপযুক্ত সময়ে ভারতীয় উপমহাদেশে মুঘল আক্রমণ পরিচালনা করে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এক অবিস্মরণীয় বা গুরুত্বপূর্ণ ধারার সূচনা করেছিলেন মুঘল বংশের প্রতিষ্ঠাতা যারা তারা। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করে সবার সার্বিক মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, সুখী সমৃদ্ধিময় জীবন কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানে ইতি টানছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।